মৌসুম বিগড়নে ওয়ালা হ্যায়। সম্প্রতি সময়ে ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা শাহরুখ খানের পাঠান। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরলেন বলিউড বাদশাহ। এরই মধ্যে এ সিনেমার প্রকাশিত দুটি গান দর্শকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আগামী 25শে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত এ সিনেমাটি। সালমান খান অভিনীত টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি টাইগার থ্রি দিয়ে প্রথমবারের মতো স্পাই ইউনিভার্সের পাঠান ও টাইগারের মধ্যে ক্রস ওভার করতে যাচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। এবছরের দীপাবলিতে মুক্তি পাবে টাইগার থ্রি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে কিসি কা ভাই কিসি কি জান নামে সালমানের আরও একটি তারকাবহুল সিনেমা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমাটি এবছরের ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা আদিপুরুষ। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 12ই জানুয়ারি, কিন্তু টিজার প্রকাশের পর এর ভিএফএক্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পিছিয়ে গেছে মুক্তি। সবকিছু ঠিক থাকলে জুনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রভাস ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান ও কৃতি শ্যানন। রোমান্টিক সিনেমা রকি ও রানী কি প্রেম কাহিনী দিয়ে সাত বছর পর পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। জুটি হয়ে হাজির হচ্ছেন রণবীর সিং ও আলিয়া ভাটো। 28শে এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। বলিউড বাদশাহ শাহরুখ খানের আরও একটি প্রতীক্ষিত সিনেমা জওয়ান, পরিচালনায় তামিলের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি। শাহরুখের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে অভিনয় করছেন বলিউড এবং দক্ষিণের এক ঝাঁক তারকা। 2রা জুন মুক্তি পাবে জওয়ান। অন্যদিকে ডানকি সিনেমায় জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানির সাথে প্রথমবারের মতো কাজ করছেন শাহরুখ। শমশেরা ও ব্রহ্মাস্ত্রর পর আবারও অ্যাকশন সিনেমায় ফিরছেন বলিউড তারকা রণবীর কাপুর। পরিচালনা করছেন অর্জুন রেড্ডি খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি। প্যান ইন্ডিয়া সিনেমা অ্যানিমেল মুক্তি পাবে আগামী 11ই আগস্ট। সব মিলিয়ে মনে হচ্ছে 2023 সালটা বেশ চমৎকার কাটবে বলিউড প্রেমীদের। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।